হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে টিউটোরিয়ালটি আপনাদের কাছে শেয়ার করব, টিউটোরিয়ালটি হচ্ছে সিঙ্গেল অটো মেশিন জ্যাক। তো এই মেশিনের নাইফ টেমিং করে দেখাবো আমি। তো ভিউয়ার্স, এই মেশিনের নাইফ টেমিংটা আগে আমি লড়াবো, লড়াইয়া তারপরে আবার নতুন করে সেট করে দেখাবো কীভাবে নাইফ টেমিং করতে হয়, এবং সম্পূর্ণ প্রসেসিং আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিউয়ার্স, মেশিনের মডেল নাম্বারটি হচ্ছে 7910DS3 জ্যাক মেশিন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সর্বপ্রথম আমরা মেশিনের সুইচটা অন করব। তারপর আমরা মেশিনে উঠিয়ে নিব। এখানে আমাদের সুতা কাটা কীভাবে আমরা এখান থেকে ঠিক করব সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ক্যামটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 3 মিলি এলকি আছে দুইটা। আমি এলকি দুটা লুজ করে নেব। সম্পূর্ণ ফ্রি করে মেশিনটা আবার উল্টাই নেব। উল্টায় নেওয়ার পরে আমরা আবার মেশিনটা একটু চালিয়ে দেখব। সুতা কাটার পরে নীল যখন আপ হবে তখন আবার আমরা মেশিনটা উল্টে নেব। তারপরে পুলিটা ধরে আমরা এই যে ক্যামটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যামের দুইটা কাটা অংশ আছে, একটা কাটা অংশ আর একটা কাটা অংশ। এখানে বুঝতে হবে এই কাটা অংশ উপরের দিকে নিয়ে এখান থেকে 2 থেকে 2.5 মিলি, 2 থেকে 2.5 মিলি এটা থেকে এটা গ্যাপে রেখে হালকা আপ করে দিয়ে আপনারা একটা এলকি টাইট দিয়ে দেবে। টাইট দিয়ে দেওয়ার পরে এবার আপনার মেশিনটা উল্টে দেখবেন, এটা সিম্পল 30 থেকে 25 সেকেন্ড একটা কাজ। মেশিন উল্টে দেওয়ার পরে আপনারা সুইং করে দেখবেন আসলে পজিশনটা কীরকম আছে, যদি না হয় একটু এদিক সেদিক করে দেবেন। মেশিনটা উল্টে নিলাম, তারপর এখন সুইং করে দেখতেছি কী অবস্থা মেশিনের। সুতাটা ছোটো, আমাদের বুঝতে হবে বেশি আপ হয়েছে, আপনার একটু ডাউন করে দিতে হবে। আবার মেশিনটা উল্টে নিলাম, নিয়ে আমরা যখন একটা এলকি টাইট দিছি তখন আমরা একটা এলকি লুজ দিলে হবে। এখন একটা এলকি লুজ দিয়ে আমরা আরেকটু ডাউন করে টাইট দিয়ে আমরা আবার দেখব কী অবস্থা। সুইং করে দেখবেন, দেখার পরে এটা কাটছে দুটোই। তো ভিউয়ার্স, দেখার পরে দেখবেন আমাদের ঠিক আছে কিনা মেশিনটা, আমাদের পুরোপুরি এখন সুতাটা কাটতেছে। এখন আমরা কী করবো, দুইটা এলকি আমরা লুজ দিছি, আমরা এখন মেশিনে উল্টে নেব, নিয়ে আমরা দুইটা এলকি ভালো করে টাইট দিয়ে দেবো। দুইটা এলকি ভালো করে টাইট দিয়ে
আগে টাইট দিয়ে দেব আমরা টাইট দেওয়ার পরে আমরা আবার ঘি চালাই দেখব তো আমাদের হয়ে গেল ক্যাম টাইমিং তাহলে আপনারা অবশ্যই এখন বুঝতে পেরেছেন যে সুতা যদি কেটে উপরে উঠে এবং কি সুতা যদি না কাটে তাহলে ক্যাম টাইমিং এর ক্যামের সমস্যা তো আপনারা সরে যাই যাওয়ার পরে আপনারা দেখবেন যে কিভাবে করতে হবে দেখাইছি দেখানোর পরে আপনারা বিস্তারিত যদি আরো জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বক্সে জানিয়ে দেবেন